খুব ইম্পর্টেন্ট একটা কাজে আমি কোথায় কোথায় স্টেশনে চলে এসেছি, ট্রেন আসবে তখন। ও ব্রিজের উপরে স্টেশনে এসে গেছি, এখন পূজা আসবে, আর ট্রেন তো ট্রেনেই আসবে পূজা। উঠে যাচ্ছি, লাস্ট লেডিসে উঠে বলছে, ফার্স্ট লেডিসে উঠেছি। অন্ধকারে কিছু দেখাও যাচ্ছে না। এই হাই করে দাও। স্টার নম্বর প্ল্যাটফর্মে আছে যাচ্ছি এখন আমরা অফ। এখানে ঘুরতে তো এসেছি, কিছুই তো খোলা নেই ভাই, ঘুরতে তো এসেছি, কিছুই তো খোলা নেই। কলেজে গিয়ে ঘুরতে বেরালাম, কারণ কলেজের কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে, তাই জন্য। আমি শুনেছি ট্রেন ট্রেন্সি যাচ্ছে, কি করতে এসেছি নিজেও জানি না, ঘুরতে। পূজা তো ঘুরবে এখন।
সাথে ঘুরছি, কিনছি তো না, কিনবো না আমি, পূজা দেখছি আমি শুধু ঘুরি। নিয়ে নিবি? কোথায় যাবে? যাবে আমরা কোথায় যাব নিজেরাই জানি না, তো যাচ্ছি। ব্যাগটাও নে তাহলে। এখন আমরা বিগ বাজারে চলে এসেছি, ভিডিওই করছিলাম না, এরকম করছিলাম। এটা হচ্ছে একটা দাদা আমার, আমরা একসাথে কাজ করতাম এখানে বিগ বাজারে। নমস্কার। শয়তান কেমন? শুধু আমাকে বাচ্চা বলে এই দুজন, দাদা খুব ভালো, এই দাদা শয়তান দাদা। আমরা এখান দিয়ে এখন বেরোবো, তো এখন আমরা বাইরে বেরিয়ে গেছি আর এখন আমরা যাবো বাড়ি। তো আমরা এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস চলে যাচ্ছে। যাক, বাস চলে যাচ্ছে, বাসের জন্য সবাই ঘোরাঘুরি করছি আমরা, তাই না? মাথা ব্যথা করছে, পূজা এখন বসে আছে বাসের জন্য, বাস তো পাচ্ছে না, প্রচুর ভিড় বাসে, প্রচুর। বাস পুলিশ বাস আসছে না, আর আসবেও না, ট্রেনে চল, ট্রেনে তাই তো ভাই। আমি বাস থেকে নেমে গেছি এখন, আর ওরাও চলে গেছে, কারণ ওদের বাড়ি আলাদা জায়গায় আর আমাদের বাড়ি আলাদা জায়গায়। তো চলো এখন তো বাড়ি যাচ্ছি, মাথাটা প্রচুর যন্ত্রণা করছে, আর সকাল দিয়ে আমি কিচ্ছু খাইনি, কিচ্ছু না, এত ঘুরেছি ফিরেছি, অথচ খাওয়ার নামে মনে নেই। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে ব্লগ টকটা এন্ড করছি। তো চলো বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে বিগ বাজার, তারপরে বাড়ি। এই ছিল আমার আজকের রুটিন। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ব্লগটা, তো প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।